এবার থেকে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে আপনার রেশন কার্ডের যে কোনো ফর্মের অ্যাপ্লিকেশন সেটা চেক করতে পারবেন দেখুন এখানে এই খাদ্যসাথীর অ্যাপসে আসার পর এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আপনার মোবাইলে সেভ করবেন নাম্বারটা আপনি এখানে এবং আমার এই ভিডিওর পাশে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি মোবাইলে সেভ করবেন সেভ করার পর হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা আপনি ওপেন করবেন করার পর মেসেজে এসে আপনি শুধু হাই লিখে মেসেজ সেন্ড করবেন মেসেজ সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনি এই ধরনের একটা মেসেজ পাবেন এখানে আপনাকে বলা হচ্ছে বাংলায় কথা বলার জন্য ব লিখে মেসেজ সেন্ড করতে এবং ইংলিশে কথা বলার জন্য ই লিখে মেসেজ সেন্ড করতে আমি এখানে ব লিখে মেসেজটা রিপ্লাই করছি রিপ্লাই করতে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করতেই এখানে আবার একটা মেসেজ এসেছে এখানে আমি উপর দিকে গেলেই দেখুন সবার পথে আছে তথ্য অবলিক অনুসন্ধানের জন্য তারপর আছে রেশন কার্ড সম্পর্কিত আবেদনপত্র এবং তার নিচে আরও অনেকগুলো অপশান আছে আমি এখানে দু নম্বর অপশানটার জন্য দুই লিখে মেসেজ সেন্ড করলেই দেখুন এই ধরনের একটা মেসেজ আমাকে রিপ্লাই করা হচ্ছে এখান থেকে আপনি দেখে নেবেন আপনি কিসের জন্য আবেদন করেছিলেন এবং কত নম্বর ফর্ম আপনি আবেদন করেছিলেন এটা দেখার পর নিচে রিড মোড অপশানে ক্লিক করলে আপনি সবার নিচে দেখবেন পি প্রেস করতে বলা হচ্ছে আগের মেনুতে যাওয়ার জন্য এখানে পি প্রেস করলেই আপনি আগের মেনুতে চলে আসতে পারবেন এবার এই মেনুতে আসার পর আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য এখানে এক লিখে মেসেজ সেন্ড করবেন এক লিখে মেসেজ সেন্ড করলে দেখুন এই ধরনের একটা মেসেজ আপনি পাবেন যেখানে প্রথমে বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের তথ্য জানতে এক প্রেস করতে এবং আবেদনপত্রের তথ্য জানতে দুই প্রেস করতে আমি এখানে দুই প্রেস করব দুই প্রেস করতে দেখুন এই ধরনের একটা মেসেজ আমাকে রিপ্লাই করা হলো যেখানে বলা হচ্ছে আবেদনপত্রে অ্যাপ্লিকেশান স্টেটাস চেক করার জন্য সবার প্রথমে আপনার মেসেজের অপশানে গিয়ে আপনি স্টেটাস লিখে স্পেস দেবেন তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন তারপর স্পেস দিয়ে আপনার ফর্মের নাম্বারটা দেবেন চার নম্বর হলে চার নম্বর পাঁচ নম্বর হলে পাঁচ নম্বর দেখুন নিচে কীভাবে এটা দেবেন সেটা বলে দেওয়া হয়েছে এবং ভিডিওর পাশেও আপনি দেখে নেবেন কীভাবে এটা মেসেজ সেন্ড করলে আপনি এখান থেকে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশান সেটা চেক করতে পারবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ভিতরে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলকনটা ফেস করে দেবেন